কিছু গল্পের সাথে এক কাপ চা, চা অ্যান্ড চিলে। আজকের ব্লগটি হবে নতুন একটি চায়ের আড্ডা, চা অ্যান্ড চিলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। ভিডিও শুরুতেই আপনারা জানেন আমরা আজকে এসেছি চা অ্যান্ড চিলে, এবং ওদের এই আউটলেটটি মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে। বেসিক্যালি এটাকে রাজিয়া সুলতানা রোডও বলা হয়। মোহাম্মদপুরকে ঘিরে যে কয়েকটি চা স্টেশনের নাম আসে তার মধ্যে এখন অন্যতম আড্ডার জায়গা হয়ে উঠেছে চা অ্যান্ড চিল। সবার মুখে চা অ্যান্ড চিলের কথা শুনে আমারও খুব ইচ্ছে হলো যেতে, আর তাই আজকে চলে এসেছি এখানে। এখানে আসার পরে দেখতে পেলাম বেশ লম্বা লাইন, তাই আমরাও দেরি না করে আমাদের খাবারের অর্ডারটি দিয়ে দিলাম। আর এখানের নিয়মটি হচ্ছে আপনি প্রথমে খাবারের অর্ডার দিয়ে বিল পে করবেন, তারপর আপনাকে একটি টোকেন দেওয়া হবে, সেই টোকেনটা নিয়ে আবার লাইনে দাঁড়াতে হবে খাবারটি কালেক্ট করার জন্য। এই যে বেশ লম্বা একটি লাইন এখানে, আর ভিতরে আসলে বসার জন্য স্পেসটা খুবই কম, সবাই বেসিক্যালি বাইরেই বসে এবং দাঁড়িয়ে চা খায় বা আড্ডা দেয়। আর এখানে আপনি মূলত ইয়াং জেনারেশনের একটা ভিড় দেখতে পাবেন, যদিও সব বয়সী লোকজনই এখানে আসেন। রোমান লাইনে দাঁড়িয়েছিল খাবার কালেক্ট করার জন্য, আর এর ফাঁকে আমি ভিতরে একটু জায়গা পেয়ে গিয়েছি বসার, তাই বসেছিলাম খাবার আসার অপেক্ষায়। এর মাঝে আপনাদেরকে আমি একটু মেনুটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চায়ের মেনুটা, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আর তার সাথে আছে এই যে ওদের অ্যাভেলেবল যে খাবারগুলো আছে তার একটা মেনু এখানে দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে অর্ডার করেছিলাম সিঙ্গারা খোর। এখানে ছিল 6 পিস সিঙ্গারা, মিনি সিঙ্গারা, তার উপরে কিছু চাট মশলা দেওয়া এবং এনাফ কোয়ান্টিটির পেঁয়াজ দেওয়া ছিল। এটার প্রাইস ছিল 59 টাকা। তার সাথে একটা গ্রিন সস অর্ডার করেছিলাম, ইটস অ্যাকচুয়ালি মিন্ট মেয়োনিজ সস। এর সাথে ছিল সিগনেচার মিল্ক টি, যেটার প্রাইস ছিল 45 টাকা করে। এবার আসি খাবারের রিভিউতে। সিঙ্গারাগুলো একদমই মিনি সাইজ ছিল, আর সিঙ্গারাতে ছোট ছোট চিকেনের পিস ছিল। হয়তো আপনি মাঝে মাঝে কোনো বাইটের সাথে চিকেনটা পাবেন যদি ভাগ্য ভালো হয়, কারণ 6 পিস সিঙ্গারাতেই কিন্তু আমরা চিকেনটা পাইনি। পার পিস সিঙ্গারার দাম কিন্তু পড়ছিল নিয়ার অ্যাবাউট 10 টাকা। তো আসলে এটার স্পেশালিটিটা কী? এটার স্পেশালিটিটা এটার প্রেজেন্টেশন, এবং এই যে সিঙ্গারার উপরে একটা চাট মশলা দেওয়া, এটা কিন্তু ওনাদের নিজেদের তৈরি করা। আর এই গ্রিন সসটা দিয়ে সিঙ্গারাটা খেতে একটু ডিফারেন্ট টেস্ট আসে, অ্যাকচুয়ালি সসটা গেম চেঞ্জার বলা যায়। তো প্রিয়জন বা বন্ধুর সাথে আড্ডা দেওয়ার জন্য স্পেশাল এক কাপ মালাই চা বা স্পেশাল মিল্ক টির সাথে এরকম মিনি চিকেন সিঙ্গারা ট্রাই করতে চাইলে আপনি অবশ্যই এখানে আসতে পারেন, আর নতুন একটা অভিজ্ঞতা নিয়েও যেতে পারেন। চাটা আসলে আমার কাছে ভালো লেগেছিল, একদম খাঁটি দুধের চা ছিল, যেটা সিগনেচার মেফটিং। তো এটাই ছিল আজকে আমাদের ব্লগ, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।